সাдия আপনি লিখেছেন হাসার পর বিপদ আসে এই কথার কি কোনো ভিত্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনভাবে সৃষ্টি যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোনো আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা হাসব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুস্কি হেসেছেন অতি মুস্কি হাসাটা সুন্নাহ কিন্তু অতিরিক্ত হাসা হাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথা কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটা বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানিং অনেক বেশি দেখা যায় যে তারা শুধুমাত্র হাসাহাসি হেয়ালিপনা তামাশা এগুলোর মধ্যে কাটা একজন মানুষ যখন আল্লাহ এবং আখেরাতে প্রতি ইমান থাকবে তার জীবনে সবকিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন আসবে উপলক্ষে তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বাড়াতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটা অপশনে তাকে অবশ্যই জিতে হবে সেই বিষয়টি রয়েছে বলেছেন ওরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ অতিরিক্ত হাসাহি করলে মানুষের অন্তর্কে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এজন্য অতিরিক্ত হাসাস হাসি করা উচিত নয়